করোনার এই সময়ে শহর জুড়ে নেই উন্মুক্ত ইফতার কেনাবেচার দৃশ্য। সরকারি নির্দেশ মেনেই অভিজাত হোটেল ও রেস্টুরেন্টগুলো ছোট পরিসরে শুরু করেছে ইফতার তৈরি কার্যক্রম। ক্রেতারা বলছেন, লকডাউনে ইফতারে একটু ভিন্ন স্বাদ নিতেই নিচ্ছেন রেস্টুরেন্টের মুখরোচক খাবার। কাজের লোক নাই কারো বাসায়, বুঝছেন? অনেক সময় কি ওই স্মল ফ্যামিলিতে এটা একটা প্রেশার হয়ে যায় ইফতার বানানো। স্বাচ্ছন্দ্য তো প্রশ্নই হয় না, সময় প্রয়োজনে নিতে হচ্ছে বাসা যেটা সেটা খাওয়ার জন্য, তারপর একটু চেঞ্জ করার জন্য আর কি, যে একটা তেহারি এখান থেকে যদি নেওয়া যায়। তবে ক্রেতাদের আশানুরূপ সাড়া না পাওয়ায় ব্যবসায়িক ক্ষতিতে রয়েছেন বলে জানায় অভিজাত হোটেল উদ্যোক্তারা। কোথাও কোথাও চোখে পড়ে ভিন্ন চিত্র। বিশেষ ইফতার সামগ্রীতে ক্রেতাদের সাড়া রয়েছে বেশ কিছু রেস্টুরেন্টে। সামাজিক দূরত্ববোধ বজায় রেখেছে, যে নিয়ম শৃঙ্খলার মধ্যে সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছি। ব্যবসায়িক ক্ষতি তো অবশ্যই আছে, সেটাকে রিকভারি করতে টাইম লেগে যাবে, কিন্তু আমরা চেষ্টা করছি। এবছর পরিস্থিতি বিবেচনায় ইফতার সামগ্রীতে মূল্য কম নির্ধারণ করা হয়েছে বলেও জানায় রেস্টুরেন্ট মালিকরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা।